তৃণমূল ভোট লুট করতে এলে মানুষ বুঝিয়ে দেবে, ব্যারাকপুরে বললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবেই জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্যকে কটাক্ষ করে মঙ্গলবার ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি বলেন, তৃণমূলের একথা বলছে সেই কথার কোনো গুরুত্ব নেই। যদি মানুষ ভোট তৃণমূল কংগ্রেসের লোক করতে আসে তাহলে সাগর দিঘির মতো অবস্থা হবে, মানুষ প্রতিরোধ করবে বলেও দাবি করেন তিনি। যে পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবে জোর জবরদস্তি করা যাবে না, মানুষকে ভোট দিতে হবে, 2018 সালের থেকে শিক্ষা নিয়ে। আচ্ছা, প্রথম কথা, ও কে যে ওর প্রশ্নের কথার উত্তর দিতে হবে? আর ও মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা এই সমস্ত এই গোটা তৃণমূল কংগ্রেসের এই যারা এই ছোকরাগুলো যেগুলো আছে, যত রাজ্যে চুরি দুর্নীতি সব কটার মাথা হচ্ছে এরা, তো এরা এখন জ্ঞানের বাণী শোনাবে না লোকজনকে? শুনতে হবে ওর কথার উপরে নির্ভর করে লোকে ভোট দিতে যাবে? মানুষ ঠিক করে নেবে যে মানুষ কিভাবে ভোট দেবে না দেবে। ওরা যদি এবারে লুট করতেও যায়, মানুষ কিভাবে মোকাবেলা করতে হয়, এই সাগরদিঘিতে দেখা গেছিল মানুষ যেখানে বাড়ির মহিলারা জুতো ঝাঁটা লাঠি নিয়ে তাড়া করেছিল, তৃণমূলের প্রধান ভোট লুট করতে গেছিল, দরজা বন্ধ করে আটকে রেখেছিল, ওই একই পুনরাবৃত্তি হবে জায়গায় জায়গায়। দলীয় কর্মীদেরকে বলছেন কোনোভাবে জোরজবরদস্তি করা যাবে না, ওটা ওরা মিটিং এর ইমেজ ব্র্যান্ডিং এর জন্য বলতে হয়, আবার ভেতরে যখন ইয়া করে তখন এই বোম মারো, গুলি মারো, খুন করো, এটা ওদের রাজনীতি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।